দাদা মহামারী আইনে গ্রেফতার এটাই বলা হচ্ছে শুভেন্দু অধিকারী ওনাকেও কিন্তু গ্রেফতার করতে চাইছেন পুলিশ কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওনারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন গান্ধী মূর্তির পড়ে গেছে হৃদকে ধন্যবাদ পরিস্থিতি শুভেন্দু অধিকারী বসে রয়েছেন এবং বিজেপির প্রতিদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে একের পর বিজয় শুভেন্দু অধিকারীকে কিন্তু গ্রেফতার করতে চাইছে পুলিশ দেখতে পাচ্ছে ছবি তুমি সরাসরি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে জয়প্রকাশ মজুমদার দিলীপ শুভেন্দু অধিকারী তারা এখানে বসে রয়েছে পুলিশ জানিয়ে দেয় যে এইটা করা যাবে না বেআইনি এবং মহামারী আইনে গ্রেফতার করা হচ্ছে যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচি আমি রাজমন্ডলে এবং সেখানে পুলিশ জানিয়ে দেয় সেখানে যারা আসছে তাদের গ্রেফতার করা হচ্ছিল পরবর্তীকালে বিজেপি কর্মীরা তাদের কর্মসূচি বদলে নেয় রানী রাসমণি অ্যাভিনিউয়ের বদলে তারা কিন্তু সরাসরি চলে আসে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী জয়প্রকাশ মজুমদার তারা চলে আসেন গান্ধী মূর্তির পাশে এবং গান্ধী মূর্তির পাশে আসার পরে যখন সবাই অবস্থান বিক্ষোভ করছিলেন সেই সময় কিন্তু পুলিশের বিশাল বাহিনী এসে পৌঁছেছে এসে একের পর এক বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তাদেরকেও কিন্তু গ্রেফতার করার জন্য পুলিশ কর্মীরা সামনে দিয়ে গেছে জয়প্রকাশ মজুমদারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের যে গাড়ি তাতে তোলা হচ্ছে জয়প্রকাশ মজুমদারকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ ওনারা এখনো পর্যন্ত বসে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছে শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে তারা সেখানে উপস্থিত রয়েছে শুভেন্দু অধিকারীকে কিন্তু পুলিশ সেখান থেকে গ্রেফতার করতে চলেছে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীদের সঙ্গে রীতিমতো কিন্তু হয়েছে মহিলা বিজেপি কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে মহিলা পুলিশ এসেছে তাদেরকেও কিন্তু মহিলা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হচ্ছে এখন তুমি সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ আজকে বিজেপি কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো এই মুহূর্তে ধন্যমার পরিস্থিতি এবং এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা শুভেন্দু অধিকারীকে কিন্তু সামনে রয়েছে ঘিরে রয়েছে পুলিশ কর্মীরা এগোতে চলেছে এগিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর দিকে কেন্দ্রীয় বাহিনীর রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঘিরে রয়েছে শুভেন্দু অধিকারীর সামনে একেবারে ধসে পড়ছে পরিস্থিতি এই মুহূর্তে পুলিশ কর্মীরা রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা রয়েছে শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন দিলীপ ঘোষ এখানে উপস্থিত রয়েছেন এবং এরাও দেখতে পাচ্ছে ছবি পুলিশ কর্মীরা কিন্তু এই মুহূর্তে ডেপুটি কমিশনার তিনি গেছেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে কিন্তু এখান থেকে গ্রেফতার করার জন্য ওনারা গেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কোনো রকম গার্ড দিয়ে এখানে উপস্থিত রয়েছে একেবারে পুলিশের শীর্ষ কর্তা কিন্তু দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি তাকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এই মুহূর্তে গ্রেফতার করা হচ্ছে শুভেন্দু অধিকারী তাকেও কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি গান্ধী মূর্তির পাদদেশে রীতিমতকে ধন্যবাদ করেছি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে কিন্তু গ্রেফতার করা হবে এই মুহূর্তে আগামী বার্তা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি একে একে জয়প্রকাশ মজুমদার দিলীপ ঘোষ এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাদের ঋত্বিক মণ্ডল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন ঋত্বিক দেখতে পাচ্ছি সেই ছবি বিজেপির শীর্ষ স্তরের নেতাদেরকে গ্রেফতার করা হলো জয়প্রকাশ মজুমদার দিলীপ ঘোষকে গাড়িতে তোলা হয়েছে এই মুহূর্তে নিমেষে ধন্যমার হয়ে গেল পরিস্থিতি রানী রাসমণি রোডে কর্মসূচি চলছিল এবং তারপরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে বাস যেটা কিছুক্ষণ আগে রানী রাসমণি অ্যাভিনিউতে মোতায়েন ছিল আগে থেকে কারণ বিজেপি নেতারা অতিমারী আইনেই জমায়েত করতে পারেন না পুলিশের এমনই যুক্তি এবং সেই সঙ্গে নির্দেশনামা পর্যন্ত টাঙিয়ে দিয়েছিলেন কিন্তু যে জিনিসটা যে নাটকীয় মোড় আমরা দেখলাম দিলীপ ঘোষ এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারীরা তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি সম্প্রচারে শুভেন্দু অধিকারী শেষমেশ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তাদের তার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও বেশ কতকবার প্রতিহত করার চেষ্টা করেন কিন্তু সেই প্রতিহত উপেক্ষা করে পুলিশ কার্যত তাকে মাথা নত করতে বাধ্য করে এবং এই মুহূর্তে তাকেও কিন্তু পুলিশের আগে থেকে ধরে রাখা বাসে সেখানে তুলে নেওয়া হচ্ছে যদিও তারা শেষ মুহূর্তে চেঞ্জ অফ প্ল্যান্স যেটা করেছিলেন অর্থাৎ রানী রাসমণি তো নয় আচমকা তারা পুলিশের চোখে ধুলো দিয়ে চলে এসেছিলেন গান্ধী মূর্তির পাদদেশে মিনিট দশেক অবস্থান করতে পুলিশ সেখানে পৌঁছে এবং এই মুহূর্তে প্রত্যেক নেতাকে গ্রেফতার করে কিন্তু নিয়ে যাওয়া হলো আমরা দেখলাম যে একাধিক বিজেপি নেতা সেই সঙ্গে মহিলা মোর্চার একাধিক নেত্রী দেবশ্রী চৌধুরীরাও ছিলেন এবং তাদেরকে এইভাবে নাটকীয় এই পরিস্থিতি যে রূপ নিয়েছে আমি এখনো আবারও চলে যাবো সরাসরি কারণ এখনো বেশ কিছু নেতা নেত্রীকে যারা মহিলা নেত্রী এবং কর্মীরা ছিলেন তাদেরকে দ্বিতীয় একটি বাসে এই মুহূর্তে কিন্তু তুলে দেওয়া হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি দেবশ্রী চৌধুরী তিনি ছিলেন পুলিশ মোতায়েন ছিল যথেষ্ট সংখ্যায় তারা মহিলা পুলিশও আগে থেকে ছিল স্লোগানিং চলছে দ্বিতীয় ধস্তাধস্তির প্রেক্ষাপট এই মুহূর্তে নাটকীয় মুহূর্ত ঠিক একেবারে গান্ধী মূর্তির সামনে যেখানে মহিলা মোর্চার যারা নেত্রী ছিলেন